পরিবারের সাথে অভিমান। তার কারণে প্রায় 20 বছর ধরে একটি পরিত্যক্ত ঘরে একাই জীবন যাপন করছেন প্রায় 70 ছুঁইছুঁই মালদার ঘনশ্যাম মণ্ডল। আর চারটি সাধন পরিবারের মতো ঘনশ্যামেরও রয়েছে পরিবার। পরিবারে রয়েছে ছেলে বৌমা মেয়ে জামাই, কিন্তু ঘনশ্যামের সাফ কথা, আর যতদিন জীবিত আছি আমি একাই থাকতে চাই। আপনি নিজে রান্না করছেন? তো আপনি এই অবস্থা কতদিন থেকে আছেন? সেখান থেকে একটি পরিত্যক্ত ঘরে একাই জীবন যাপন করছেন 70 ছুঁইছুঁই এই বৃদ্ধা। ছাদ ভাঙা চূড়া, জানলায় নেই কপাট, এই শীতের সময় কনকনে বাতাস জানলা দিয়ে ঢোকে, সেই ঘরেই কোনো মতে জীবন যাপন করছেন তিনি। কেউ দুমুঠো খাবার দিয়ে গেলে পেটে পড়ে খাবার, তবে একাধিক দিন নিজের হাতেই কোনো মতন কাঁচা পাকা রান্না করে খান তিনি। এমনই ছবি ধরা পড়েছে মালদা জেলার রতুয়া 1 নং ব্লকের শামশির ছাবিলপাড়ার ঘনশ্যাম মণ্ডলের। চারিদিকে ঝোপঝাড় জঙ্গল, তার মাঝে পরিত্যক্ত একটি ঘর। সেই ঘরে ছেলে বোমা থেকে বিতাড়িত হয়ে বেঁচে থাকার কঠিন বাকি দিন গুজারণ করছেন ঘনশ্যাম মণ্ডল। আপনার সমস্যা হচ্ছে না? আপনার সমস্যা হচ্ছে না? একবার দুবার খায়, একবার দুবার খান, নিজে রান্না করে? হ্যাঁ। ভাত কে রান্না করে দেয়? চলাফেরাও সেরকম করতে পারে না ঘনশ্যাম। বাইরে কোনো প্রয়োজনীয় কাজে বেরোলে তার পথের সাথী একমাত্র ভাঙাচোরা একটি হাত টানা ট্রাইসাইকেল, সেটাও এখন প্রায় অকেজো অবস্থায় পড়ে রয়েছে। চোখের জলে কাতর আবেদন সেই অসহায় বৃদ্ধ ঘনশ্যাম মণ্ডলের। এখন একটাই চাওয়া, তার ভাঙাচোরা হাত টানা ট্রাইসাইকেলের বদলে যদি নতুন একটি ট্রাইসাইকেল পেতেন, তাহলে তার জীবনের বাকি দিনটা মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে দুবেলা দুমুঠো খাবার জোগাড় করতে পারতেন। তবু যেতে চাই না, মেয়ে ছেলে নাতি পোতা সবই আছে, তবু একটু রাগ করে আছে, এখানে সবই আছে, বউ তো সবই আছে, ওকে নিয়ে গেছে, বউ আছে, স্ত্রী আছে, হ্যাঁ ছিল, আছে, ছিল, আছে, এখন আছে, বউ আছে, ও যেতে চাইছে না। কতদিন ধরে এরভাবে আছে? এই থাকতে থাকবে, মানে একাই থাকবে, হ্যাঁ থাকবে। কিচেন গ্যালারি, এক্সক্লুসিভ শোরুম ফর মডিউলার কিচেন, অ্যাকোয়ারিয়াম, ফিশ অ্যান্ড প্যাটস, গ্লাস কর্নার, MG রোড, জয়গাঁও।